বিশাল ফুকনের সহযোগী এগারী স্বপ্নীল দাস নামের যুবক আরক্ষীর জালত পড়ছে। অনলাইন ট্রেডিংয়ের নামত কিদরে বহু লোকক লুটি পুটি খায় বিলাসী জীবন যাপন করছিল তার কিছু প্রমাণ আমি আপনাদের এই মুহূর্তে দেখাব বিচার। বিশাল ফুকন আর স্বপ্নীল দাস নামের কম বয়সী যুবক দুজনে কিদরে হঠাৎ হাত বিলাসী বিলাসী বাহন আসছিল, হঠাৎ কিদরে বিলাসী বিলাসী বাহনত উঠি চলাফুরা করছিল তার কিছু দৃশ্যাংশ আপনাদের দেখাব বিচার। এখন এইখান হয়েছে স্বপ্নীল দাসের বিলাসী বাহন। ভাবক, বছর বছর ধরে চাকরি করার পিছতো এখন বাহন লোলে মানুষে কিমান কি চিন্তা করবলগা হয়। তেনে অবস্থাত এখন A04F0001 নম্বরের এখন মার্সিডিজ বাহন আপনাদের দেখবলে পাইছে। এই বাহন কিমান কোটি টাকার হব সেয়া হয়তো আপনাদের বাহনখনের দৃশ্য দেখি অনুমান করব পারছে। আর এখন হয়েছে এখন ডিফেন্ডার আপনাদের দেখবলে পাইছে। এখন বাহন স্বপ্নীল দাসর, এই মার্সিডিজ আর ডিফেন্ডার বাহনখনের গরাকী স্বপ্নীল দাস, যে স্বপ্নীল দাসে বহু লোকক লুটি পুটি ধনী হয়েছিল, বহু লোকক সর্বহারা করেছিল। আর আজি স্বপ্নীল দাস রঙাঘরের আলহী। আমি পুনে পুনে আপনাদের সেই স্থানলে লো যাব বিচার। রূপম দলৈ আমার সহ সেই স্থানের সংযুক্ত হয়েছে। রূপম দলৈ, আপনার পিছফালে থাকা বিলাসী বাহনখনে প্রবঞ্চনার স্বপ্নীল দাসে ক্রয় করা মানুষক লুটি পুটি খাই এইদরে রেঞ্জ ওভারত উঠি ডিফেন্ডারত উঠি এক প্রকার নিজের জীবন অতিবাহিত করেছিল। আর এটা স্বপ্নীল দাসে জেলর ভাত খাবলগা হয়েছে, দিসপুর থানার লকআপত থাকবলগিয়া হয়েছে। আপনার মানে গোটেই সামগ্রিক কথাখিনি জানি বিচার। নিশ্চয়কৈ রাজীব চাওক, এইখিনি মুহূর্তত প্রতিদিন টাইমত দর্শকসকলে যি দৃশ্য দেখি আছে, মোৰ পিছফালে এখন বিলাসী বাহন, যিখন বাহন গুৱাহাটীত আচলতে চারি পাঁচখন মানে আছে সমগ্র গুৱাহাটী মহানগরীত। আর তারে এগৰাকী যি প্রবঞ্চক, সেই প্রবঞ্চক যিগৰাকী স্বপ্নীল দাস আছিলে, ৰাতি যিগৰাকী গ্রেপ্তার করা হয়েছিল, সেই গ্রেপ্তার করা স্বপ্নীল দাসে এইখন বাহন ক্রয় করেছিল সেই প্রবঞ্চনার টকাৰে। আর তেওঁর নাম্বার প্লেট এতিয়াও অহা নাই। নতুন এখন বাহন, ডিফেন্ডার বাহন, আর এই গাড়িখনের যদি মোৰ ভুল হোৱা নাই, এই গাড়িখনের মূল্য প্রায় 1 কোটি হব। 1 কোটির স্টার্টিং হে 1 কোটি, 1 কোটির যদি ইয়ার টপ মডেল হয় তাহলে 2-2.5 কোটি টাকা হয়তো এই বাহনখনের হব। এই বাহনখন তেওঁ কিছুদিন পূর্বে ক্রয় করেছিল আর ক্রয় করে ঘর রাখিছিল, আর নিশা গৈ দিসপুর আরক্ষী এই বাহনখন জব্দ করেছে। কেবল এইখন বাহনে নহয়, অন্য এখন বাহন আমি দেখাম। ভিডিও জার্নালিস্ট অবনী বেজবুড়া আছে, অবনী বেজবুড়া আগুয়ে আহিব। অন্য এখন বাহন, মার্সিডিজ এখন বাহন, যখন বাহনের দাম হয়তো কোটি টাকা হব। এই মার্সিডিজ বাহনখন AS04AF00001, এই বাহনখনও তেওঁ ব্যবহার করেছিল। আর এই দুয়োখন বাহন নিশা যেতিয়া তেওঁক আটক করে অনা হয়েছিল তেওঁর এপার্টমেন্টরপরাও, তেতিয়াই এই বাহন দুখনও আরক্ষীয়ে, দিসপুর আরক্ষীয়ে জব্দ করে লৈ আহিছে। আর এইখানে মুহূর্ত দিসপুর থানার ওসরতে এই বাহন দুখন রাখিছে। কথা হল যে রাইজর টাকা, যখন ব্যবসায়ী, একাংশ ব্যবসায়ীয়ে টাকা ইনভেস্ট করেছিল এইগারী স্বপ্নীল দাসের হাতত, আর স্বপ্নীল দাসে স্টক মার্কেট ট্রেডিংত ব্যবহার করা বলে আমি জানিব পাৰিছোঁ। আর সেই অনুসরিয়ে যুম টাকা সংগ্রহ করেছিল, সেই টাকা সংগ্রহ করিয়াই এই বাহন সমূহ যে ক্রয় করেছিল সেয়া নিশ্চিত হয়ে পড়েছে। কারণ শেহতভাবে যুক্ত অভিযোগ উত্থাপন হয়েছে যে বিভিন্ন ব্যবসায়ী নাইবা বিভিন্ন লোকেরপরা যে টাকা সংগ্রহ করেছিল, অধিক ধন দিম বলে টাকা সংগ্রহ করেছিল, প্রায় 30-50% অধিক মুনাফা দিম বলে ধন সংগ্রহ করেছিল, আর সেই সমূহ ধনেরে এই বিলাসী বাহন ক্রয় করেছে। মই পুনৰ কৈছো, যখন বাহন এনেকুৱা বাহন গুৱাহাটীত প্রায় সীমিত, গুৱাহাটীত দেখিবলৈ পোৱা নাযায়, হয়তো আছে যদি 5-6খনমান এই ধরনের বাহন আছে, এইখন বাহন শেহতীয়াভাবে ক্রয় করে আনিছে এগৰাকী যিগৰাকী স্বপ্নীল দাসে। স্বপ্নীল দাসে ইতিমধ্যেই স্বপ্নীল দাসক আরক্ষীয়ে জেরা অব্যাহত রাখিছে। কিছু সময় পাছতে দিসপুর থানাত আরক্ষীর উচ্চপদস্থ বিষয়াসকল আহিব, সেই বিষয়াসকল আহি পেলাই খোদা পোছা করব। সমান্তরভাবে যেহেতু ডিব্রুগড়ত গ্রেপ্তার করা হয়েছে এগারী যেগারী বিশাল ফুকন, সেই বিশাল ফুকনের এগারী বন্ধুকও গ্রেপ্তার করা হয়েছে, ইতিমধ্যে জেরা অব্যাহত রাখিছে। আর আমার হাতত যে খবর এইখানে মুহূর্ত আহি পড়ছে যে এই যেগারী বিশাল ফুকন আর সুমি বরা নাইবা অন্য যী বন্ধুক গ্রেপ্তার করা হয়েছিল, সেই কেগারীর সঙ্গে এইগারী স্বপ্নীল দাস, সেই স্বপ্নীল দাসের সু সম্পর্ক আসিল বলে জানিবলপরা গেছে। আর ইতিমধ্যেই বিলাসী জীবন যাপন করা যেগারী অভিনেত্রী সুমি বরা, সুমি বরা আর বিশাল ফুকনের ঘনিষ্ঠ সম্পর্ক, সেই ঘনিষ্ঠ সম্পর্কের কথা ইতিমধ্যে সামাজিক মাধ্যমত প্রচার হয়েছে। আর সেই সুমি বরা ইতিমধ্যেই পলাতক হয়ে আছে, কারণ তার মোবাইল সুইচ অফ
আরক্ষীয়ে বিচারি পোৱা নাই। নিশা বহু বহু দেরিলেকে আরক্ষীয়ে অভিযান চলাইছিল, সেয়া বিচারি পোৱা নাই। সমান্তরভাবে যেহেতু নিশা এইগী স্বপ্নীল দাসক গ্রেপ্তার স্বপ্নীল দাসক আটক করবলে সক্ষম হয়েছে আরক্ষী, আর ইতিমধ্যেই হয়তো কিছু সময় পাছতে আরক্ষীয়ে গ্রেপ্তার করব। কারণ আমার হাতত যিখিনি তথ্য আহি পৰিছে সেই তথ্যরপরা এটা কথা প্রমাণ হয়েছে যে স্বপ্নীল দাসে অধিক ধন, প্রায় 600 কোটিতক অধিক ধন প্রবঞ্চনার লুটিছিল, আর সেই সমূহ টকারে লুটি এই সমূহ বাহন বিলাসী বাহন ক্রয় করেছিল, সমান্তরভাবে বিলাসী জীবন যাপন ক্রয় করেছিল। মাহত দুবার তিনবার বাহির যায় বলে আমার হাতত খবর আহি পৰিছে। সমান্তরভাবে যে ট্রেডিং, সেই ট্রেডিংর ইতিমধ্যে ক্লাস আরম্ভ করেছিল, টিচার হিসাবে কাম করেছিল, আন্ডারত বহু লোকে ট্রেডিংর শিক্ষা গ্রহণ করেছিল। কিন্তু ট্রেডিংর শিক্ষা গ্রহণ করার পাছত ট্রেডিং আসলে ভুয়াভাবে যে করেছিল সেয়া প্রমাণ হয়ে পৰিছে। কারণ বহু লোকক ইতিমধ্যে ধন দিবা নাই, ধন দিব নোৱাৰাৰ কাৰণে ইতিমধ্যে আৰক্ষীৰ ওচৰত অভিযোগ উত্থাপন কৰিছিল একাংশ লোকে। আৰু সেই অভিযোগৰ ভিত্তিতে কালি নিশা দুপৰ নিশালৈ অভিযান চলাই হাতীগাঁৱৰ যি এপাৰ্টমেণ্ট আছিল সেই এপাৰ্টমেণ্টৰ পৰা আটক কৰিছে। সমান্তৰভাৱে এটা কথা ক'ব লাগিব, কেৱল স্বপ্নীল দাসে নহয়, স্বপ্নীল দাসৰ লগত বহুকেইগৰাকী লোককো ইতিমধ্যে আৰক্ষীয়ে সোধা পোছা অব্যাহত ৰাখিছে। দিছপুৰ থানাত সেই সোধা পোছা ইতিমধ্যে অব্যাহত আছে। মই পৰৱৰ্তী সময়ত আকৌ আপোনাৰ কাষলৈ যাম। ৰূপম, আপোনাক এই মুহূৰ্তত ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ।